ম্যাক পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চোদ্দো সালের প্রশ্নভুল মামলার যে ঐতিহাসিক জাজমেন্ট এসেছিল যে প্রত্যেককে ছ নম্বর করে দিতে হবে যে অ্যাটেম্পট করেছে যে অ্যাটেম্পট করেনি সকলকেই এই যে জাজমেন্ট ছিল তার কিন্তু স্টে পড়ে গেল আজকের সুপ্রিম কোর্টে বিষয়টা চলতি নিয়োগ প্রক্রিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ঠিক পরিষ্কার না হলেও পরবর্তী নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ দু হাজার বাইশ টেট পাসদের জন্য কিন্তু এটা খুব খুব ভালো খবর কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম তিরাশি থেকে বিরাশি মানে রিজার্ভ ক্যাটাগরিতে এক নাম্বার রিল্যাক্সেশান দিতে গিয়ে প্রায় সাত হাজার জন পাশ করেছিল দু হাজার চোদ্দোর টেট থেকে তাহলে যদি ছ নাম্বার করে এক্সট্রা দেওয়া হয় বোধ যারা রিজার্ভ ক্যাটাগরি পাশাপাশি যারা জেনারেল ক্যাটাগরি তাহলে সংখ্যাটা প্রায় এক লক্ষর কাছাকাছি যেতে পারে এবং তার মধ্যে ফুলফিল ট্রেনিং কমপ্লিট দেখা যাবে প্রায় কুড়ি হাজার এবং পরবর্তীকালে বাকিরা ধীরে ধীরে ট্রেনিং করবে তো সেক্ষেত্রে মানে সেই চোদ্দো সালের নতুন করে একটা বড় ধরনের টেট পাস ক্যান্ডিডেট কিন্তু সামনের দিনে কম্পিটিশানে চলে আসতো এখন এখানে অনেকগুলো প্রশ্নই থাকে যে যারা এই ভুল মামলা থেকে পাস করতো তাদের কি কোনো অন্যায় রয়েছে তাদের কিন্তু কোনো অন্যায় নেই তাদের কোনো ভুলও নেই যত ভুল কিন্তু পর্ষদের পর্ষদ চোদ্দো সালের প্রশ্নের মধ্যে সমস্যা তৈরি করেছিল এবং সেই চোদ্দো সালের টেটের উপর নির্ভর করে প্রায় আঠান্ন হাজার শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে কিন্তু এই জাজমেন্ট লাগু হয়নি বা সেই জাজমেন্ট আসেনি আসছে কাদের জন্য না নতুন করে যখন টেট পরীক্ষা হচ্ছে সেই বাইশ তেইশ সালে তখন তার রেজাল্ট প্রকাশিত হচ্ছে অ্যাকচুয়ালি চোদ্দো সালের সমস্যা যদি চোদ্দো সালে এত হিউজ পরিমাণ নিয়োগ হলো সেই টেট থেকে সেখানে যদি এদেরকে ইনক্লুড করা হতো তাহলে মনে হয় সমস্যাটা খুব বেশি বড়ো হতো না এক্ষেত্রে বিচার ব্যবস্থার একটা দীর্ঘমেয়াদী প্রসেস পাশাপাশি পর্ষদের ঢিলেমি এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রধানত দায়ী এখন যারা এই মাধ্যমে পাস করতে পারতো তাদের কাছে কোনো কিন্তু অন্যায় ম্যাটার নয় এটা তাদের কোনো ভুল নেই কিন্তু বর্তমান যারা পরীক্ষার্থী এত কম ভ্যাকেন্সি বা এত ডিলে প্রসেসের মধ্যে তাদের কাছেই এক্সট্রা একটা বার্ডেন বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেক্ষেত্রে এই স্টেটা কিন্তু তাদেরকে অনেকটাই রিলিফ দেবে তো দু হাজার সালের ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু খুব ভালো খবর কারণ একুশে নভেম্বরের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল এবং পরশ দ্রুত এই প্রিপারেশান নিচ্ছে এই রেজাল্ট প্রকাশ করার জন্য সেক্ষেত্রে এটা কিন্তু সামনের দিনের জন্য খুবই ভালো খবর তবে স্টে রয়েছে বিষয়টা এ এটা কত দিনের জন্য রয়েছে বা পরবর্তীকালে কি কি করতে হবে এই বিষয়টা এখনও পর্যন্ত পরিষ্কার নয় সামনের দিনে সবই আসবে পরিষ্কার হবে এখন একটা জিনিস আমাদের যেটা পার্সোনালি মনে হয় যে প্রশ্ন তো ভুল ছিল ঠিক একদম সঠিক কিন্তু এই যে ডিজিটাল কপি যেটাকে হাইকোর্ট নিজেই মান্যতা দেয় না সেই জায়গাটাকে কি করে সঠিক মানে একদম জেনুইন প্রুফ হিসাবে ধরে তার সঙ্গে ছ নাম্বার অ্যাড এটা কতটা যুক্তিযুক্ত ওএমআর থাকলে এটা রকম প্রবলেমের কিছু ছিল না কিন্তু কে অ্যাটেম্পট করলো কে ডবল নাম্বার পেয়ে যাচ্ছে কে কত পাচ্ছে এখানে পরশত তো কারুর পঁচিশের সঙ্গে ছয় যোগ করে বিরাশিও করে দিতে পারে তিরাশিও করে দিতে পারে কারণ পুরোটাই তো একটা ডিজিটাল কপির মধ্যে রয়েছে এখানে তো আর ভরসার কিছু জায়গা নেই তো সেই ক্ষেত্রে এটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিক এবং সেই বিষয়টাই আজকের কোর্টে উপস্থাপিত হয়েছে এবং সেখান থেকে জাজ সাহেব ব্যাপারটা তো সন্তুষ্টি হয়ে ব্যাপারটা স্টে পড়েছে আমার মনে হয় এই রেজাল্ট পরবর্তীকালে প্রকাশ হওয়া খুব কঠিন সামনের দিনে যদি কিনা এখানে এখানে রকম ভুলভাল বিষয় প্রেজেন্টেশন না হয় তো সেটা নিশ্চয়ই দু হাজার বাইশ টেট পাসদের পক্ষ থেকে তারা সেই রকমভাবে প্রিপারেশান নেবে এক্ষেত্রে আরেকটি ভালো লাগার বিষয় যেটি যে দু হাজার বাইশ টেট পাস দু হাজার সতেরোর টেট পাস দু হাজার চোদ্দোর টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ একত্রিত হয়ে এই মানে কেসটার জন্য কিন্তু লড়েছে এই যে ইউনিটি এটা কিন্তু আমরা এতদিন পর্যন্ত ঠিকঠাক করে লক্ষ্য করিনি এই ইউনিটি যদি থাকে তাহলে কিন্তু সামনের দিনে অনেক সমস্যার সমাধান কিন্তু খুব ইজি হবে কারণ এই নিজেদের মধ্যে যদি মারামারি লড়াই দ্বন্দ্ব শুরু হয় এবং যেটা চলছিল কিছুদিন ধরে এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু সমস্যা বারবারই আমরা বলছি সতেরো চোদ্দো যারা রয়েছে বর্তমানে যারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অ্যাডমিন হিসাবে রয়েছে এরা অনেক এক্সপিরিয়েন্সড রয়েছে এবং অনেক কেসের কিন্তু এরা জয়লাভ করিয়ে এসেছে সেক্ষেত্রে দু হাজার বাইশ টেট পাস যারা রয়েছে তাদের কিন্তু এদের কাছ থেকে অনেক শেখার বিষয় রয়েছে কী করতে হবে কি করলে ভালো হবে না হবে কোন কোন পথে এগোতে হবে চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এদের সহযোগিতা বাই স্টেট পাসরা নিতেই পারে তো সেই জন্য সকলের এই ইউনিটি হিসাবে যে কাজ এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ রেজাল্ট দিল আমার মনে হয় সামনের দিনে খুব দ্রুত দশ তারিখের এই যে পাখির চোখ যে ডেট দশ তারিখ এই ডেটের সমাধান যদি হয়ে যায় তাহলে খুব দ্রুত নভেম্বরের মাধ্যমেই প্যানেল এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এসে যেতে পারে